আপনাকে প্রথম দেখাতেই আমি অনেক ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। শর্তটা হলো আপনাকে আগে আমার সাথে রুম ডেট করতে হবে, তা না হলে আপনার সাথে আমি রিলেশনে যাইতে পারবো না। কি রুম ডেট করতে হবে? আপনি পাগল হয়েছেন নাকি? এই বাবু, ওই দেখো ওই ফকিনের বাচ্চা আমাদের গাড়ির উপর উঠছে। আমি বসছি তার জন্য আপনাদের গাড়িটা নোংরা হয়ে গিয়েছে। ওই দেখেন ওই সাইডে R15 V4, ওইটা আমার বাইক, আপনাদের বাইকের থেকেও অনেক দামি বাইক। আমার বাইকের যে দাম, সেই দাম দিয়ে আপনাদের এই বাইক তিনটা কিনে ফেলা যাবে। কি ভাইয়া, ওই R15টা আপনার? ওয়াও, কি দামি বাইক! হ্যাঁ, এই বাইকটা আমার কাছে একটু ভালো লাগলো, এই জন্য একটু এসে বসছি। তার জন্য আপনারা এরকম খারাপ ব্যবহার করতেছেন? আপনাদের গাড়িতে আমি বসলাম না, তাতে আমার কি এমন হবে না? আমি চলে যাচ্ছি। যান যান যান। যত সব ফাউল লোকজন, নিজের বাইকের উপর কেউ উঠলে কি এরকম ব্যবহার করতে হয়? মানে এদের বাসা থেকে কি আদব কায়দা কেউ শেখায়নি নাকি? ওয়াও, এই সিলেটার বাইকটা অনেক দামি এবং অনেক সুন্দর। এই সিলেটার সাথে রিলেশন করতে পারলেই আমার আর কিছুই লাগবে না। দেখি কি করা যায়। আচ্ছা আবির, আমার না একটু কাজ আছে, আমার একটু শপিং মলে যেতে হবে, তুমি বাসায় চলে যাও। তুমি শপিং করতে যাবা? তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না না, তোমার ড্রপ করে দেওয়া লাগবে না, শুধু শুধু এত কষ্ট করার কোনো দরকার নেই, আমি নিজে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারলে ঠিক মতো চলে যাও। তাহলে আমি বাসার দিকে গেলাম। এই একটা সুযোগ, এখনই গিয়ে পটাতে হবে। দাঁড়াও, এই মালটারে পটাইতে পারলে পুরো লাইফ চেঞ্জ। হাই, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভালো। তখন তো খুব খারাপ ব্যবহার করতেছিলেন আমার সাথে, এখন এত ভালো ব্যবহার করতেছেন কেন? আরে ভাইয়া আর বললেন না, ওই ফকিন্নি বয়ফ্রেন্ডের জন্য না একটু বলতে হয়েছে, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, ও আচ্ছা, ওইটা আপনার বয়ফ্রেন্ড? তা আমার কাছে কি এখানে কোনো কাজ আছে? না মানে ভাইয়া, আপনার বাইকটা তো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে তো, আর আপনিও তো দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, এই জন্য একটু আসলাম আর কি, একটু হাই হ্যালো করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাচ্ছি, আপনি থাকেন। আরে শুনেন না ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। ও আচ্ছা, কি কথা বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। আচ্ছা ভাইয়া, কিভাবে যে বলি না, মানে আপনাকে প্রথম দেখাতেই আমি অনেক ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। কি, আমাকে ভালোবাসেন? কি দেখে আমাকে ভালোবাসেন? না মানে আপনি তো অনেক সুন্দর আর অনেক স্মার্ট, আর এত সুন্দর একটা R15 আছে, তো আপনাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এই তো শুরু হয়ে গিয়েছে নাটক। এইভাবে যে কত ছেলের জীবন নিয়ে খেলা করেছে আল্লাহই জানে, এরে আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ও আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন? হ্যাঁ, আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার সাথে রিলেশন করতে হলে তো একটা শর্ত আছে, একটা শর্ত পালন করা লাগবে। কি শর্ত? আমি যে কোনো শর্তে রাজি, আপনি শুধু একবার বলেন। শর্তটা হলো আপনাকে আগে আমার সাথে রুম ডেট করতে হবে, তা না হলে আপনার সাথে আমি রিলেশনে যাইতে পারবো না। কি রুম ডেট করতে হবে? আপনি পাগল হয়েছেন নাকি? আরে আমি পাগল হব কেন, আমার এই শর্তটা না মানতে পারলে আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না। উফ, এত বড় লোক ছেলেটাকে হাতছাড়া তো করা যাচ্ছে না, কি যে করি। আচ্ছা ঠিক আছে, ওর শর্তে রাজি হয়ে যায়, ও তো আমারই থাকবে, আর ওর টাকা পয়সা তো সব আমারই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রাজি আপনার শর্তে। ও যাক, তোমার কথাটা শুনে খুশি হলাম। আচ্ছা ওইসব ভাইয়া ভাইয়া বলা বাদ দাও, তাইলে চলো এখন রুমে যাই। কি হয়েছে রে তোর, এত ডাকিস কেন? মানে তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন আমার সাথে? আমি তো তোমাকে ডাকতেই পারি, আমি তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ গার্লফ্রেন্ড হইছো তো কি হইছে, তাই বলে কি আমার সব রাইট তোমাকে দিয়ে দিছি নাকি? মানে কি, দিন দিন তোমার ব্যবহার তো খারাপ হয়ে যাচ্ছে কেন? আমাকে কি তোমার আর ভালো লাগে না? এই তো আইসিস লাইনে, তোরে এখন আর আমার ভালো লাগে না, তোর সাথে রুম ডেট করার পর থেকে আমার আর তোরে ভালো লাগে না, কি করবি তুই এখন? তুমি অন্যান্য ছেলেদের মতো এত স্বার্থপর কিভাবে হলে? তুমি আমাকে আমার দেহের জন্য ভালোবাসছো? আসলে আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, এখন দেখি তুমি অন্যান্য ছেলেদের মতোই। অন্যান্য ছেলেদের মতো কি, স্বার্থপর? হ্যাঁ আমি স্বার্থপর, তো কি হইছে, তোর মতো মেয়ের সাথে এই রকমটাই করা উচিত? তুই যদি অন্য একটা ছেলেকে ছেড়ে আসতে পারিস আমার টাকা দেখে, তাহলে আমি কেন তোর দেহের জন্য ভালোবাসবো না? আমি প্ল্যান করে তোর সাথে রিলেশন করছি তোর জীবনটা নষ্ট করার জন্য, আমার টার্গেট ছিল তোর জীবনটা নষ্ট করা। আমি ওই দিনই দেখছিলাম তোর আগের বয়ফ্রেন্ডটা ছেড়ে দিছিলি আমার টাকা দেখে, তার জন্য তোর সাথে ছোট্ট একটা নাটক করলাম। তোমরা মেয়েরা ছেলেদের টাকা দেখে ছেলেকে ভালোবাসবা, আর সেই ছেলেটা যখন তোমার সাথে খারাপ কাজ করে ছেড়ে দিবে তখনই দোষ হয়ে যাবে, তাই না? তোর মতো মেয়ের সাথে এরকমটাই করা উচিত, থাক তুই যা করবি কর। বর্তমানের মডার্ন মেয়েরা বড় লোক ছেলে দেখলে মাথা ঠিক রাখতে পারে না, বড় লোক ছেলেদের সাথে রিলেশন করার জন্য যে কোনো খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। কথাটা সত্য হলে সবাই কমেন্ট করে যাবেন।